সুপ্রিয় দর্শক, পৃথিবীর ব্যস্ততম নগরীর অন্যতম নিউ ইয়র্ক শহরের যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিকে বলা হয় ওজোন পার্ক। বিভিন্ন দোকানের সাইন দেখলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটি বাঙালি অধ্যুষিত এলাকা। বাংলা সুপার মার্কেট, ওখানে রয়েছে মতিন সুপার মার্কেট, কাবাব অ্যান্ড কারি, এবং গাড়িতে যে গান বাজছে তা শুনেও বোঝা যাচ্ছে যে এটি দক্ষিণ এশীয় কোনো দেশের মানুষের গাড়িতে গান বাজছে। আর আমাদের বাঁদিকে রয়েছে একটি ফার্মাসি, বাইরে থেকে দেখে খুব সাধারণ একটি দোকান মনে হতে পারে, কিন্তু এর ভেতরে আপনাদের জন্য অপেক্ষা করে আছে অপার বিস্ময়। সুপ্রিয় দর্শক, টিবিএন 24-এর এই বিশেষ আয়োজনে আপনাদেরকে নিয়ে যেতে চাই এই ফার্মেসির ভেতরে কি আছে তা দেখতে। চলুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, যে বিষয়ের কথা বাইরে থেকে বলছিলাম, এই নগরের মাঝে আপনাদের জন্য অপেক্ষা করেছিল এই বিষয়। আর এর কারিগর যিনি, তিনি সৈয়দ টিপু সুলতান, পেশায় একজন ফার্মাসিস্ট, কিন্তু নানান কর্মকাণ্ডের কথা বলে শেষ করা যাবে না। উনি অবিভক্ত ফোবানার প্রথম মেম্বার সেক্রেটারি, পরবর্তীতে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে 87-88 সালে দায়িত্ব পালন করেছেন, এবং তার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও অনেকদিন উনি দায়িত্ব পালন করে এসেছেন, এবং দেশে তার নানা রকম চ্যারিটি রয়েছে যা আজকে একদিনে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। আমরা ক্রমান্বয়ে এই মানুষটিকে আপনাদের সামনে উন্মোচন করে ধরব। টিপু ভাই, টিবিএন 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই যে নগরের ভেতরে এমন একটি সবুজ বাংলাদেশ তৈরি করা, এই ধারণাটা কোত্থেকে এলো আপনার? এর ইন্সপিরেশনটা কি? ইন্সপিরেশনটা হচ্ছে যে আসলে খুব ছোটবেলা থেকেই আমার একটা অপ্রতিরোধ্য ভালোবাসা ছিল গাছের প্রতি, এবং ক্রমান্বয়ে সময় পরিক্রমায় যখন জগদীশচন্দ্র বসুকে জানলাম, স্যার জগদীশচন্দ্র বসু আমার গ্রামের কয়েক গ্রাম পরেই তার বাড়ি, তখন যেন অনেকটা প্রেমে পড়ে গেলাম। সেই থেকে এই গাছের লালন পালন পরিচর্যা এবং সৌন্দর্য বৃদ্ধি সহ আমার গ্রামে যে মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার যেটা করছি, সেখানে মনে করেন যে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মেডিসিনাল প্লান্ট এখানে আমার বাগানে। সে আমি হুমায়ুন আহমেদের ঔষধি বাগানে গিয়েছি, তার থেকেও বেশ 2-3 গুণ বেশি আমার, এবং আমি চাচ্ছি যে এটা এশিয়ার মধ্যে একটা বৃহত্তম মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার হিসাবে দাঁড়াক। সেই হিসাবে কাজ করে যাচ্ছি, এবং আরেক বাগানে যেখানে এখন আপনার প্যালিয়েটিভ কেয়ার সেন্টার করা হয়েছে টাচিং সোলস ইন্টারন্যাশনাল থেকে, সেই বাগানে এমন কোনো ফলের গাছ নাই বাংলাদেশে যেটা বাগানে নাই। আপনার এখন তো কাউ গাছ প্রায় বিস্তৃত, প্রায় নাই বললেই চলে, হলুদ হলুদ ফোটার মতো হতো,
কিন্তু সেই গাছসহ আপনার লটকন দেওয়া থেকে শুরু করে আম জাম নারিকেল সেগুলো তো কমন, আপনার এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা শ্বেতচন্দন লোহিত চন্দন আগরবাতি গাছ থেকে ইভেন খয়ের গাছ, যেটা আমি কল্পনায়ও চিন্তা করি এটা এটাই আমিও জানতাম না আসলে। আর কাউ যে জিনিসটা বললেন সেইটা ভেবে এই দেশে একটা রকম পাওয়া যায়, হ্যাঁ সেটা নিয়ে দেখলাম যে না এই টেস্টটা একেবারেই ভিন্ন, ওইটা একদম ভিন্ন জিনিস। ওইটার মধ্যে আপনার একটু অম্লত্ব আছে, একটু একটু অন্যরকম একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তো সব মিলায়ে আমাদের কৃষ্টিতে যেভাবে কাউকে আমরা গ্রহণ করেছিলাম এই দেশে কাউয়ের মতো যে ফল সেটা কিন্তু সেরকম স্বাদ নেই। তো সেই ছোটবেলা থেকে আমার একটা, আমি যখন শিশু শ্রেণীতে পড়ি তখনই একটা মানে গাছ চিনতাম না, তখন একটা কদম গাছ লাগিয়েছিলাম, সেই কদম গাছটা পরিণত হয়েছে, বড় হয়েছে, এক সময় কদম ফুল হয়েছে। তো তারপরে আমি 87 সাল থেকে আমার গ্রামের এই দুইটা বাগানে এই ফল কাঠের গাছ সেগুন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ঔষধি গাছ থেকে শুরু করে সেগুলো শুরু করি, এবং 4-5 বছর আগে আমি ঔষধি গাছের আলাদা বাগান করে ফেলি। তো আমার বিশ্বাস এগ্রিকালচারের উপরে অনেক কাজ হয়েছে, যার ফলে মানুষ বেড়েছে, জমির পরিমাণ কমেছে, তারপরে আমরা খেয়ে পড়ে আছি মোটামুটি। তার কারণ হচ্ছে যে উচ্চ ফলনশীল যে ধান এবং অন্যান্য মানে খাবার দাবারের যে ইগুলো আমরা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যার ফলে আমরা খেয়ে পড়ে আছি। মেডিসিনাল প্লান্ট এত অ্যাবান্ডেন্ট আমাদের দেশে, এত পরিমাণে যেখানে সেখানে পড়ে আছে, আপনি নিচে ওখানে দেখবেন থানকুনি পাতার আমার সংগ্রহ আছে, সেটা থানকুনি পাতা এখানেও হয়। হ্যাঁ আমি অনেক খুঁজেছি এই দেশে, হয় আমার ওখানে আছে, আপনি পরে আপনার আপনি নিশ্চয়ই আমাদের পরিচয় করিয়ে দিবেন গাছগুলোর সঙ্গে। তো সেটা কিন্তু প্রায় 12 রকম ব্যবহার, কিন্তু আমরা জানি শুধু এক রকম পেটের পীড়া হলে, হ্যাঁ হ্যাঁ সুতরাং এই জিনিসগুলো অ্যান্টিবায়োটিক হিসেবেও আমি দেখেছি অনেকে কিছু কিছু ইউজ করতে, হ্যাঁ অনেকে মানে এটা ইউজ করে, এবং অনেক যত ঔষধ আছে সবই তো আসলে প্ল্যান্ট অরিজিন গাছের থেকেই। তো সেই হিসাবে আমরা যদি মানে আমার উচ্চাশা হতে পারে বা সুদূর পরাহত ব্যবহার হতে পারে, কিন্তু অসম্ভব কিছু না যে এক সময় যদি একটা ইনগ্রেডিয়েন্ট একটা কনসিজন যদি বের করতে পারি ক্যান্সার সেলের জন্য অথবা মানে এইডসের জন্য, তাহলে মনে করেন যে বাংলাদেশ বিলিয়নস অফ ডলার সেটা সে পেতে পারে, ইনকো হতে পারে, এবং মানব সেবার জন্য একটা বিশাল জায়গা তৈরি। ওই জন্য আমার ওইটার ব্যাপারে আমি প্রায় 14টা প্রজেক্ট আজকে 37 বছর চালাচ্ছি, কিন্তু এখন দুইটাতে এসে আমি স্থিতিশীল হওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, যেটা মহান ব্যক্তিত্ব কিছুদিন আগে মারা গেলেন ভাষা মতিন, যার নাম দেওয়া হয়, তিনি উদ্বোধন করেছিলেন, আজকে সেটা বিল্ডিংটা হয়ে গেছে অলরেডি, 4 জন নার্স কাজ করতেছে, যদিও খুবই প্রাথমিক অবস্থা, কিন্তু আশা আছে এটা এক সময় হয়তো বড় হবে, হয়তো মেডিকেল কলেজ হবে, কারণ পিছনে হিউজ জায়গা আছে। তো সেই চিন্তা চেতনা নিয়েই কাজ করে যাচ্ছি। তো গাছের ব্যাপারে এইখানে আমি চিন্তা করলাম যে ফার্মেসিতে যে আমি ফার্মাসিস্ট হিসাবে কাজ করছি এত বছর যাবৎ, তো সেখানে কাজের জায়গায় যদি একটা নান্দনিক একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় কাজটাকে আর কাজ মনে হবে না, এটাকে একটা আনন্দ হিসাবে নিতে পারবো। তখন আমি এটার পিছনে এসে চিন্তা করলাম যে একটা বাংলাদেশের একটা পুকুরের রেপ্লিকা, পুকুরের একটা ছোট্ট সংস্করণ যদি করতে পারি তাহলে সুন্দর হয়। মা আমি এখানে তেলাপিয়া ছাড়লাম, কই মাছ ছাড়লাম, এখন তেলাপিয়া নাই কিন্তু আপনার কই দেখবেন আমেরিকান কই, এবং সেই সাথে কচুরিপানা, শাপলা পাতা, আপনার কলমিলতা, তারপরে মরিচ এবং বাঁশঝাড়, কলা গাছ, তো এগুলো লাগিয়ে দিয়ে দিলাম, যার ফলে ব্যবসায়িক দিক থেকে আমি একটা মানে খুব লাভজনক একটা ব্যাপারে দাঁড়িয়ে গেলাম। সেটা হচ্ছে যে সাউথ আমেরিকান অনেক পেশেন্ট
বা ইভেন আমেরিকান পেশেন্ট আর বাংলাদেশি তো আছেই, এসে যখন দেখে যে সেই ফেলে আসা সেই দেশ থেকে অনেক দূরে আসার পরে একটা ছোট্ট পুকুরের সংস্করণ, সেই কলা গাছ, সেই বাসার, সেই ব্যাং, সেই কচুরি পানা এবং কলমি শাক, তখন তারা মানে ওই দেশটাকে আবার ফিরে পেতে চায়। তখন মনে করে এই এই লোকটা, এই ফার্মাসিস্ট আমার 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 খুব আপন, খুব কাছের। এবং যখন বলি যে তোমরা প্রেসক্রিপশন নিয়ে আসবা, তখন তারা খুব খুশি হয়, কারণ এই মেডিসিনাল প্লান্টের ব্যাপারে আবার কিছু অ্যাডভান্স কোর্স করেছি। আমার স্ত্রীও ফার্মাসিস্ট, তাহমিনা সুলতান, সে সান ফ্রান্সিসকোতে আমরা কোর্স করেছি। তো আমরা যতটুকু এটার থেকে আপনার শুধু নান্দনিক বিষয় না, শুধু এখানে এসে মনে হয় না যে একটা কাজের জায়গা, মনে হয় কোনো একটা পার্কে বসে আছি, তার বাইরেও ব্যবসায়িক দিক থেকে সফলতা এনে দিয়েছে এই বাগান। সুতরাং এইখানে যা দেখতেছেন, এই এই যে লাউটাও এখানে যা আছে, শেষ পর্যায়ে এখন তো নাই বললেই চলে। হ্যাঁ, একসময় এদিক দিয়ে হাঁটা যেত না, আপনার ক্যালেন্ডারটা দেখলে জুম করলে দেখতে পাবেন। প্রিয় দর্শক, একটা অনুমান করতে পারছেন নিশ্চয়ই যে এই বাগানটার যখন পূর্ণ যৌবন তখন এর রূপটা কি ছিল। এখন ফল আমেরিকাতে সব গাছের পাতা ঝরে পড়ছে, ফল মরে যাচ্ছে, তারপরেও এই এই যে আমি একটা লাউ দেখাচ্ছি, এটা ধরে তোলার ক্ষমতা আমার নেই, বোধহয় 50 পাউন্ড হবে ওজন, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে আমেরিকার মতো এরকম একটা চূড়ান্ত এক্সপেন্সিভ শহরের ছোট্ট একটি জায়গাকে নানানভাবে উনি ব্যবহার করেছেন, নিচের তলায়, তারপরে আবার শূন্যের উপরে, নিচে কংক্রিট। আচ্ছা, যত কিছু গাছ দেখছেন সব কিছু শূন্যের উপরে। আচ্ছা, অর্থাৎ ঝুলন্ত, মানে শূন্যোদ্যান বলা যায়। এবং এখানে বক্স করে, এখানে স্টেয়ার করে, তারপরে শেষে সেখানে গাছ বনে সেখান থেকে এই জিনিসগুলো দেখছেন। নিচে কিন্তু কংক্রিট, নিচে কিন্তু মাটি নেই। সুতরাং এই জিনিসটা, আমার আইডিয়াটা হলো যে এর থেকে আমরা যদি সবাই যার যার ছাদে অথবা আঙিনায় যেখানে কংক্রিট আছে সেখানেও আমরা একটা সুন্দর মানে গাছগাছালির একটা মানে বিশাল একটা পরিবেশনা মানে আমরা ই করতে পারি। আপনার বাগানটা দেখে আমার মাথায় একটা জিনিস ঘুরছে, সম্প্রতি বলা হচ্ছে যে আমাদের খাবার দাবারে বাজার থেকে যেসব খাবার দাবার কিনে আনি আমরা, তার মধ্যে যে পরিমাণ প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটা মানুষের প্রায় 20-এর কাছাকাছি একটা জিনিস মানুষের শরীরে। সেই কারণে সাজেস্ট করা হয় যে প্রতিটি মানুষের যদি একখণ্ড জমি থাকে আর নিজের খাবারটি যদি নিজে উৎপাদন করে, এর চেয়ে ভালো আর কিছু হয় না। আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার মনে হয় বহু মানুষ তাতে অনুপ্রাণিত হবে। আমার মনে হয় আসলে মানে ইচ্ছেটাই হচ্ছে সবচেয়ে বড় বড় একটা কথাই থাকে আমি বলে নিতে হচ্ছে, টিপু ভাই আজকে ক্যামেরার সামনে আসতে চাননি, একরকম জোর করে তাকে আমি ধরে নিয়ে এসেছি। কারণ হচ্ছে যে আমি এই ব্যাপারটা কোনোভাবেই যে মানুষ জানবে না, মানুষ দেখবে না, সেটা মেনে নিতে পারছিলাম না, সেই জন্য টিপু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু অবশেষে টিপু ভাই রাজি হয়েছেন যে তার বাগানটি আমরা দেখাবো এবং তার সঙ্গে আমরা কথা বলবো। টিপু ভাই, এই যে আপনি তো ফার্মাসি নিয়ে পড়তে গেলে পরে একজন মানুষের আর জীবনে অন্য কিছু করার কোনো সুযোগ থাকে না, খুব ডিফিকাল্ট। তারপরে এই যে এগ্রিকালচার ব্যাপারটা আপনি কোথা থেকে শিখলেন? এসা এটা আসলে ভালোবাসা থেকে এসেছে। আমি যেটা বলেছি প্রথমে যে এমন অপ্রতিরোধ্য ভালোবাসা গাছের প্রতি আমার ছিল সেই বাল্যকাল থেকেই, সেই জিনিসটাই আমাকে অনুপ্রাণিত করেছে নতুন নতুন উদ্ভাবন চিন্তা চেতনায় আমি কি করতে পারি। দেখেন, এই যে প্রায় 50 পাউন্ডের মতো যে লাউ গাছটা, এখানে কিন্তু কোনো সার দেওয়া হয়নি, কেমিক্যাল কোনো সার ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে মানে অ্যামেজিং। গত বছর করেছিলাম কিন্তু এতটা সফল আছে, কিন্তু এত বড় লাউ আসলে আমি দেখি নাই। এবং সম্পূর্ণ এই কাউ ম্যানিউর, গোবর এবং মাটি মাধ্যমেই এই এই গাছগুলো পরিচর্যা করে এই ফলগুলো এসছে। দেখেন আপনি একটা জিনিস, যে গাছ কিন্তু আমাদেরকে মানুষকে ফুল দেয়, ফল দেয়, সুগন্ধ দেয়, ছায়া দেয়, বৃষ্টি দেয়, এবং মনে করেন সে পাতা দেয়, সে সর্বস্বভাবে মানুষের জন্য নিয়োজিত।
অক্সিজেন দেয় সর্বোপরি, যে যার মাধ্যমে আমরা বেঁচে আছি। এবং আমাদের যে ইয়ের সাথে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোয় নিঃশ্বাস প্রশ্বাসের সাথে, সেই কার্বন ডাইঅক্সাইডটা বিষাক্ত, সে তুলে নিয়ে সে ব্যবহার করে, তা নাহলে কিন্তু সমস্ত পৃথিবী বাসের অযোগ্য হয়ে যেত। সুতরাং গাছ তারপরে মরে গেলে পরে আমরা যেখানে বসে আছি সেটা কিন্তু একটা মৃত গাছের অংশ। আর এই গাছটা, এটা যখন পুরনো হয়ে যাবে, যখন এটাকে আপনি পোড়াবেন, সে তখনও কিন্তু উত্তাপ দেয় গরিবজনে। এবং এটা যে ছাইটা একেবারে নিঃশেষিত তার অংশ, সর্বশেষ অংশ, সেই ছাইটাও কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজে লাগে। আমরা ছোটবেলায়, আমি জানি না আপনাদের জেনারেশনে করেছে কিনা, আমরা ছোটবেলায় কয়লা দিয়ে দাঁত মাজতাম, সেই মানে সেই গাছেরই একটা অংশ কয়লা দিয়ে দাঁত মাজতাম। আপনি চিন্তা করেন, গাছ জাস্ট মানে বেনিফিশিয়াল টু দি লাস্ট অফ ইটস এক্সিস্টেন্স ফর দি হিউম্যান বিং, ইট ইজ সো ওয়ান্ডারফুল থিং। আপনার মানুষের জন্য এত সর্বস্ব নিবেদিত আর কোনো প্রাণী আছে বলে আমার জানা নেই। এবং এই স্যার জগদীশচন্দ্র বসু যে আবিষ্কার করেছেন, আমি আমি এটা মানে লক্ষ্য করে দেখেছি যে যে স্কেসকোস্কোপ তিনি আবিষ্কার করেছেন সেটা মাইক্রোস্কোপ থেকে 1,00,000 গুণ পাওয়ারফুল। এবং সেই স্কেসকোস্কোপের মাধ্যমেই উনি আবিষ্কার করেছেন যে গাছে গাছে কথা বলে, তাদের অনুভূতি আছে, তাদের প্রাণ আছে, এবং তাদের মায়া মমতা সব কিছু আছে। এবং যার ফলে আপনি যদি পিঞ্চ করেন একটা গাছকে, একটা গাছের পাতাকে, সে আধা ঘন্টা, সে আবিষ্কার করেছে যে আধা ঘন্টা সে আর বড় হবে না, বিদ্রোহ করে। সুতরাং তার যে অনুভূতি, তার সাথে যদি আপনি আপনি কথা বলেন, তাকে যদি আপনি মানে ই করেন, আদর করেন, সে কিন্তু সম্পূর্ণভাবে বোঝে। সে হয়তো আমার তার ভাষাটা আমরা বুঝছি না, অন্য গাছ কিন্তু তার ভাষাটা আবার বুঝতে পারছে। সুতরাং সে আপনাকে ইল্ড দেবে, আপনাকে যে ফসলটা সে দেবে, সে যে বড় হবে আপনার ভালোবাসায় কিন্তু সে অনেক বড় হতে পারে। তার প্রমাণ এখানে, কোনো রকম সার ছাড়া যে এত বড় লাউ মানে হয়েছে, মানে আশ্চর্যজনক, আমি নিজে অভিভূত। প্রিয় দর্শক, আমরা টিপু ভাইয়ের সঙ্গে তার বাগানটা ঘুরে ঘুরে দেখবো এবং তার গাছগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার সম্পর্কে আরও জানবো ধীরে ধীরে। ফুলের যেমন পাপড়ি খুলে খুলে উন্মোচন করা হয়, আমরাও তেমনি উন্মোচন করবো সৈয়দ টিপু সুলতান। না না, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এসেছি সৈয়দ টিপু সুলতানের সঙ্গে। আমরা তার কাছ থেকে জানবো তার প্রিয় গাছগুলোর পরিচয়। টিপু ভাই, আপনি যদি একবার পরিচয় করিয়ে দেন আমাদের গাছগুলো, আপনাদের আপনার গাছগুলোকে। আমরা ওইখান থেকে শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, সবখান থেকে শুরু করতে পারি আমরা। হ্যাঁ, ওই ওই জায়গা থেকেই করতে পারেন, এখান থেকে। এটা এটা গন্ধরাজ, আপনি তো জানেন যে বাংলাদেশের কৃষির সাথে এমনভাবে জড়িত যে মানে সবার সঙ্গে এটা পরিচয় আছে। আমাদের দেশে তো খুবই গন্ধরাজ আছে, কিন্তু এখানে খুবই রেয়ার ব্যাপারটা। এখানে এখন গন্ধরাজ কিন্তু ওই কলি আসতেছে এখনো, এটার মধ্যে ফুটতেছে। বাট এখন যেহেতু শীত এসে যাচ্ছে, কতটুকু মানে এটা ই করবে সেটা একটা ভাববার বিষয়। এটাকে আমি হয়তো বেসমেন্টে নিয়ে যাবো, বেসমেন্টে একটা টেম্পারেচার মেনটেন করি। বেসমেন্টে গেলে দেখবেন যে লাইব্রেরি আছে, সেই সাথে একটা বাগানও আছে বেসমেন্টের ভিতরে। বেসমেন্টেও বাগান আছে? আচ্ছা আচ্ছা, ছোটখাটো। এবং সেখানে আপনার গেলে ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সব দেখব। এবং তারপরে যে গাছ গুলো এটা আছে, এটা হচ্ছে আমাদের কোরআন শরীফে যে উল্লেখ আছে ওয়াত্তিনে জাইতুন, এই ওয়াত্তিন হচ্ছে এটা, এটা হচ্ছে আরাবিয়ান ডুমুর যেটা আর কি। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশের যে ডুমুর সেটা ছোট ছোট, একটু ভিন্ন প্রজাতি, বাট কিন্তু এটা হচ্ছে ওয়াত্তিন, এবং এটা খুব উপকারী শরীরের জন্য, খেতেও সুস্বাদু, খুব আমি খেতে সুস্বাদু, এবং ডায়াবেটিক পেশেন্ট গুলো মানে উপকৃত, উপকারী, এবং অন্য অন্য বিভিন্ন রোগের জন্য এটা ভালো। এবং এটা কালো, এটা হচ্ছে ব্ল্যাক ফিগ বলে, কালো ডুমুর। আর ওই নিচে যেটা আছে সেটা হচ্ছে সবুজ আর কি।
ওই নিচের নিচেরটা বেসমেন্টে নিয়ে গেছি আমরা। আচ্ছা আচ্ছা, সেখানে দেখবেন এরপরে যে গাছটা আছে সেই গাছটা হচ্ছে পিয়ার্স, এটা ইন্ডিয়ান পিয়ার্স। আচ্ছা, এবং তারপরে গাছটা হচ্ছে আপেল। আচ্ছা, ওখানে এক একটা ডালে এক এক রকম আপেল হয়। আচ্ছা, এই প্রথম ডালটাতে ই হয়েছিল লাল রেড আপেল। আচ্ছা, এবং এটা মিষ্টি। আর তারপরে ওই সাইডেরটাতে হলো সবুজ, সেটা টক। আরেকটা হয় পিঙ্ক, সেটা হলো টক এবং মিষ্টির মাঝামাঝি। আর একটা হচ্ছে অল কালার এবং ফ্লেভারের মাঝামাঝি। ইটস সো ইউনিক, মানে চারটা আপেল হয় এই গাছটা। এই গ্রাফটিং করা তো, সুতরাং এটা চার রকম আপেল হয় এবং চার রকম টেস্ট, প্রত্যেকটাই মানে দারুণ মানে টেস্টি। তো সাংঘাতিক একটা ব্যাপার। আর এটা হচ্ছে প্লাম এরপরে। আচ্ছা, এবং এটা প্লাম। এটা প্লাম। আচ্ছা আচ্ছা, এবং এখানে আপনার ওই যে দেখেন ওই জায়গাটার মধ্যে একটা ইয়ে ছিল, ওই কুমড়া ছিল, ওই যে ওই দুইটা কাঠের মাঝে ওই যে দেখেন ওই কুমড়াটা, ওই কুমড়াটা মানে কাঠবিড়ালি এসে আমি আমরা ওইটাকে জোর করে টেনে বের করতে পারিনি, এমন ভাবে লেগেছিল, চাপা লেগেছিল, কাঠবিড়ালি এসে ওইটাকে ঠিকই খেয়েছে। এমন একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে এই যে এই লাউটা দেখেন, এই যে লাউ, এই যে লাউটা, এই লাউটা এত সুন্দর নান্দনিক একটা, ঠিক মানে একটা অপূর্ব নারীর একটা প্রকৃতি মানে ছিল এই লাউটা। আচ্ছা আচ্ছা, কিন্তু এই লাউটা ওদেরকে প্রতিদিনই আমরা এই যে দেখেন এখানে এগুলো খেতে দিতাম, যেগুলো একটু শেপ ভালো না বা একটু নষ্ট হয়ে যাচ্ছে, কাঠবিড়ালিকে খেতে দিতাম যে ঠিক আছে তোমরা খাও, আমাদের আসলটা ধরো না। কিন্তু একদিন করছি কি ওরা ওই অনেকদিন খায় নাই এরা, কিন্তু একদিন এইটা খেয়ে ফেলছে। এইটা খেয়ে ফেলার পরে আমার তো ভীষণ মানে রাগ ধরছে, আমি বলে যে না এবার ওদেরকে মানে দে হ্যাভ টু স্টপ সামহোয়ার ডাউন। তারপরে করেছি কি একদিন এইখানে ওদেরকে এই যে ট্র্যাপ দিয়েছি, এই যে দেখেন এই যে ট্র্যাপ করলো, এই ট্র্যাপ দিয়েছি নিচে ওই যে কেজ আছে ওই কেজের কেজ দিয়েছি, একটা ধরেছি এবং দুইটা রাখুন ধরেছি, দুইটা রাখুন, একটা বেশ বড় আর একটা ছোট রাখুন। ওরা করছে কি পরের দিন আপনি ক্যালেন্ডারে দেখবেন ওই যে চেরি গাছটা দেখা যায়, ওই চেরি গাছটা থেকে দশটা লাউ কেটে মানে ইয়ে টেনে নামায় কি হয়েছে চিন্তা করেন। ওরা হয়তো খবর দিয়েছে অন্য অন্য যত মানে কাঠবিড়ালি আছে সব একত্রে হয়ে তারপরে শেষে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এরপরে থেকে এখন ওয়ার ইজ গোয়িং অন, এখন যুদ্ধ, এখন আমরা ওকে ধরার চেষ্টা করি, ওরা খাওয়ার চেষ্টা করে। এই যে এটা ওই দিন নামায় ফেলছে, নামায় এটা খেয়ে ফেলছে। আর এইখানে পাখি আসে প্রচুর পরিমাণে, ওই ঝুলন্ত যে বাসাগুলো দেখা যাচ্ছে সেখানে পাখি আসে, এবং এই এটাকে আমরা ছেড়ে দিব, এটা এটা উড়তে পারে না। সেজন্য খুব ছোট ছিল তখন ওই আমার ভাতি যারা ওরা ধরেছিল, পরে শেষে এটাকে খাবার দিচ্ছি, আজ কালকের মধ্যে এটাকে ছেড়ে দিব, পাখা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এর মধ্যে ইয়ে ছিল না, পাখা ছিল না। তো আর ওইখানে কিন্তু প্রচুর পাখি আসে, প্রচুর। এখন একটু শীত শীত পড়ে গেছে যার জন্য পাখির সংখ্যা একটু কমে গেছে, বাদ ওখানে মানে কয়েকশো পাখি প্রতিদিন এসে ওখানে খাবে, ওখানে ঢুকবে, ওখানে রেস্ট নেবে, তারপরে উড়ে চলে যাবে। এরপর আমরা এই এই যে আঙ্গুর গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চেরি, রেড চেরি, সবকিছু মানে লাল, ওই যে লাল পাতাওয়ালা, হ্যাঁ লাল পাতাওয়ালা, ওইটার উপরে যে ইগুলো, ওই যে ওইটা কিন্তু আঙ্গুর দেখতে পাচ্ছি। ওই আঙ্গুর গাছে দুই রকম আঙ্গুর হয়, একই গাছে এবং একটাতে লাল সিড আছে আর একটা হচ্ছে সবুজ সিড নেই, এবং দুইটাই একেবারে দারুণ ভাবে মিষ্টি, ভীষণ মিষ্টি। আচ্ছা, এবং এরপরে আপনার এইখানে আরো অনেক লেবু গাছ ছিল, ই ছিল, কিছু লেবু গাছ দেখেছেন ওখানে, মানে হিউজ গাছ ছিল, আমরা কিছু কিছু ভিতরে নিয়ে গেছি যাতে নাকি এই মৌসুমে এই শীতে যেন মারা না যায় গাছ। এটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করতেছি এখানে ত্রিপাল দিয়ে ঢেকে, তারপরে শেষে যাতে বরফটা এখানে না পড়ে। এবং এটা হচ্ছে আপনার বাংলাদেশের পুকুরের একটা রেপ্লিকা,
ছোট সংস্করণ। এখানে মনে করেন কলা গাছ আছে, ছোট্ট বেবি কলা গাছ, সেই সাথে বাঁশঝাড় আছে, এবং এখানে কলমি শাক ছিল, ওইখানে ইয়ে ছিল আপনার শাপলা পাতা ছিল, এবং শাপলা ফুল ফুলও হয়েছে, কিন্তু এখন মানে প্রায় সিজন শেষ, তো ওই জন্য এই অবস্থা। আর কচুরিপানা সেই সাথে একদম ভরা পুকুরে, পুকুর ভরা কচুরিপানা ছিল, অসম্ভব সুন্দর কচুরিপানা ছিল, সেই সাথে বাঁশঝাড় এবং মরিচ, মরিচ গাছ, এবং এটা আর্টিফিশিয়াল ব্যাং হলো, একটা ব্যাং রাখা হয়েছে, একটা লাইভ ব্যাংও আসতেছে অবশ্য। তো সুতরাং এটা বাংলাদেশের পুকুরের যে দৃশ্য, সেই দৃশ্যের একটা একটা ছোট্ট নমুনা। এবং সেই সাথে মনে করেন যে এই কলা গাছে কিন্তু অলমোস্ট থোর আসতেছিল, কিন্তু শীত আসার জন্যে মানে এটা হবে কি হবে না সেটা একটা একটা বড় বিষয়। এই শীতের মধ্যে তো এই গাছগুলো রক্ষণ করা তো খুবই জটিল কাজ, খুবই জটিল কাজ। ওই পাশেও তো অনেক কিছু দেখেন, তার দিয়ে দেখেন, হ্যাঁ এই অস্বাভাবিক সুন্দর তার মধ্যে, এখানে ঝুলন্ত ছিল আরো অনেক বড়, সেটা এখন মানে আজকে আমরা যেটা খেলাম, হ্যাঁ সবচেয়ে মজার হচ্ছে যে ভরা পূর্ণিমা যখন এই পাতার ফাঁক দিয়ে শিশিরের শব্দের মতো জ্যোৎস্না নামে, তখন আলো ছায়ার যে অপূর্ব খেলা একটা অবিস্মরণীয় দৃশ্যের অবতারণা করে। এবং তখন আপনি বাংলাদেশের কথা মনে করে, আমরা যেমন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে কলা গাছের পাতার নিচ দিয়ে যেমনি ভাবে আমরা পুকুরের মাছের ঘাই দেখতাম বর্ষায়, ঠিক তেমনি করে আপনি দেখেন এইখান থেকে ওই মাছ যখন জ্যোৎস্নার সাথে খেলা করে, জ্যোৎস্না যখন মানে ভরা পূর্ণিমায় মাছ দারুণ ভাবে উত্তাল খেলা করে, দৌড়াদৌড়ি মানে এদের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়, মানুষের যেমন আনন্দ তৈরি হয় মাছেরও কিন্তু সেরকম, মাছ তখন যে খেলা করে। এবং সেই সময়ে এখানে আমার ওইটার মধ্যে মিউজিক থাকে, ওই মিউজিকের এটা ওখানে আছে রিমোট কন্ট্রোল মিউজিক, তখন আপনি বেথোভেন, মোজার্ট অথবা আলী আকবর, রবিশঙ্কর ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনি এই জ্যোৎস্নার মধ্যে অবগ্রহণ করে সেই চিরায়ত বাংলা চিত্র বা মাস্ককে নিয়ে আপনি দেখেন এখান থেকে, অবশ্যই অপূর্ব মনে হয় যেন আপনি অন্য কোনো গ্যালাক্সিতে আছেন, অন্য কোনো গ্রহ নক্ষত্রে অবস্থান করছেন, সত্যি অপূর্ব। এবং সারাদিনের ক্লান্তি, ফার্মাসি হিসাবে যে কাজ করতে হয় মানে পরিশ্রম করতে হয় সারাদিনের ক্লান্তি, আধা ঘন্টা এখানে বসে নিঃশ্বাস হয়ে যায়, সত্যি এক আমন্ত্রণ থাকলে একদিন জ্যোৎস্নায় ভরা পূর্ণিমে আসবে, নিশ্চয়ই দেখবেন আপনি এই দৃশ্য কখনো ভুলবেন না, নিশ্চয়ই আসবেন। চল রিভার আপনার বেসমেন্টটাও একটু দেখি। হ্যাঁ এইখানে যে আপনি করলা দেখতেছেন, এবং আপনারা জানেন যে করলাটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব উপকারী, এখানে প্রায় 150 করলা ছিল অসংখ্য, এবং ওই করলা আপনার আমরা কিছু খেয়েছি এবং কিছু বীজ রেখেছি যাতে নাকি পরবর্তীতে আবার করা যায় এবং লোকদেরকে ডিস্ট্রিবিউট করতে পারি। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের লাউ গাছের যে বীজ বা করলা বিভিন্ন জাতের বীজের জন্য ইভেন ইংল্যান্ড থেকে এখানে যাতে যারা বেড়াতে আসে তো তারা ফিরে ক্যালেন্ডার দেখে তারা আবার কল করে আমাদেরকে চারটা ফাইল দেবেন, গজারি হাজারি লাউ দেবেন, ওই লাউটার নাম দিয়েছি গজারি হাজারি, আমি আর জীবনেও দেখি নাই, কোথা থেকে পেয়েছি নিজেও জানি না, কীভাবে হয়েছে সেটাও জানি না, কিন্তু গজার মাছের মতো যেহেতু ফোটো ফোটো আছে এবং ওই আকৃতি সেজন্য গজারি হাজারি, যত্ন করলে একটা গাছকে হাজার লাউ হতে পারে সেটা আমাদের। আচ্ছা তো ইংল্যান্ড, তারপরে কানাডা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা বিভিন্ন জায়গার থেকে মানে প্লিজ আমাদেরকে বীজ দিন, কল করে ওই যে ক্যালেন্ডারে টেলিফোন নাম্বার দেখে যারা বেড়াতে আসে এলাকাতে। এরপরে এইখানে
আপনার দেখবেন এটা এটা কিন্তু আমাদের বাংলাদেশি পেঁয়াজ, আচ্ছা বাংলাদেশি রসুন, দেখেছেন? এখন এটা আমরা প্রচুর খেয়েছি এখানে, যখন আলু ভর্তা বানাই এই পেঁয়াজ দিয়ে এই রসুন দিয়ে মানে যখন তরকারি ই করি তখন খুব মজা হয় আর কি, কারণ এটা দেশি এবং ছোট্ট পেঁয়াজ ছোট্ট রসুন। এখানে আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে, এটা মিষ্টি আলু, এটা হচ্ছে গাছ আলু, যেটা গাছে আলু মানে উপরে আলু হবে আবার মাটির নিচে আলু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেই সাথে এখানে বেগুনি ছিল, এই যে এখানে হলুদ বেগুন দেখতেছেন, এখানে বেগুনি ছিল প্রায় 6 রকম বেগুন, হলুদ বেগুন, সাদা বেগুন, বেগুনি বেগুন, সবুজ বেগুন, লাল বেগুন এবং মিক্স বেগুন, মিক্স কালার। এটা একটা নান্দনিক বিষয় ছিল, কিন্তু এখন আপনারা যে সময় এসছেন এই সময়ে প্রায় শেষ পর্যায়ে আর কি, সেই জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন না। এবং এখানে বিভিন্ন ব্লক করে আপনি দেখেছেন মনে হয় যে এই যে ব্লক ব্লক করে বিভিন্ন ব্লকে এখানে পাট গাছ আছে। আচ্ছা এই যে বেগুন এখানে পাট গাছ আছে দেখেন, পাটের চাষও করেছে, প্রচুর পাট, পাট আমি তো ভেন্ডি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে ভেন্ডিও আছে। আর এই যে হলুদ বেগুন দেখতেছেন, হ্যাঁ এই বেগুন হলুদ ছিল, ওখানে বেগুনি বেগুন ছিল, সাদা বেগুন ছিল, লাল বেগুন ছিল, ইস মানে এটা ইটসেলফ মানে অর্থাৎ আল্লাহর সৃষ্টি। এই ফসল গাছের গাছের ফল দিয়ে আপনি একটা নান্দনিক যে দৃশ্যের মানে তো দৃশ্য তৈরি করতে পারেন এখানে, মানে সে সে অবস্থা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি আমার দুঃখ হচ্ছে আমি ঠিক সময় আসলাম না কেন, একেবারে শেষ পর্যায়ে। আর এইখানে দেখেন ওই যে গজারি হাজারি লাউ, এটা বীজের জন্য রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এখানে আরো ছিল আমরা মানে অনেকগুলো লটারিতে দিয়েছি পেশেন্টের জন্য। আচ্ছা। কারণ শুক্রবার শুক্রবার করে প্রায় গোটা 20 লাউ আমরা দিয়েছি, এবং আমরা কিছু খেয়েছি আর বীজ রেখেছি যাতে মানুষ, এবং কাঠবিড়ালি খেয়েছি বেশি সংখ্যক, 100 উপরে লাউ হবে, কুমড়া হবে, কাঠবিড়ালি খেয়েছে। আপনি দেখেছেন 10 লাউ কিভাবে নামায় খেয়েছে। তো এরপরে এইখানে এইখানে ওই যে ব্লক করে ওই যে দেখেন ক্যাবেজ, এই যে ফুলকপি বাঁধাকপি লাল কপি সমস্ত কিছু ওখানে ওখানে আলাদা করেছে। এখানে টমেটো করা হয়েছে, ইভেন টমেটো কয়েকদিন আগে ওই গাছের উপরে উঠে গেছে না টমেটো, এখন প্রায় শেষ পর্যায়ে, মানে টমেটোটা আলাদা মানে বিভিন্ন রকম করেছে। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এই মরিচ কিন্তু দারুণ সুস্বাদু, কয়েকটা মরিচ দিয়ে দেবো আপনাদেরকে, এটা কালকে আমি খেলাম। ও মাই গডনেস, আপনি ওই যে ডালের মধ্যে যদি চমৎকার ফ্লেভার, ডালের মধ্যে যদি একটা দুটো দেন এমন ফ্লেভার সমস্ত ডালটা হয়ে যাবে দুইটা দিলে পরে। এটা আপনাদের জন্য উপহার, আমি তুলে দিচ্ছি নিজ হাতে। থ্যাংক ইউ, বিউটিফুল, খুবই সুন্দর, বেশ আঙ্গুরের মতো, এত মজা মানে ডালের মধ্যে দিলে পুরো ডালটা ঘ্রাণ হয়ে যাবে এবং একটু ঝাল ঝাল লাগবে, অসম্ভব টেস্ট পাইয়ে দেয়, অসম্ভব। আর নানা রকম টমেটো দেখলাম আপনার এখানে। হ্যাঁ আমার টমেটো ছিল প্রায় 10 রকম, মনে করেন এটা চেরি টমেটো ছিল, তারপরে গ্রেপ টমেটো ছিল, টমেটো তো বিভিন্ন রকম। হ্যাঁ গ্রেপ টমেটো খেলাম আমরা, হ্যাঁ খেলাম খাবার সময়। হ্যাঁ চেরি ছিল, গ্রেপ ছিল, তারপরে বিগ বয় ছিল, বিগ গার্ল ছিল, বিগ ফাদার ছিল, বিগ মাদার ছিল, বিভিন্ন রকম প্রায় 10 রকম টমেটোই ছিল। প্রিয় দর্শক, সৈয়দ টিপু সুলতান সম্পর্কে যা কিছু বলা হবে কম বলা হবে। উনি বলতে গেলে আমাদের এই যে প্রবাসী সমাজ নিউ ইয়র্কে, সেখানকার কালচারাল অ্যাক্টিভিটিজের
প্রথম দিকের একজন। তিনি বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। বাংলাদেশের বাইরে বাংলাদেশি আর্ট গ্যালারির বা প্রথম আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সোসাইটি এর দুবার নির্বাচন কমিশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি, এবং বহু কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থেকেও ব্যক্তি জীবনে এত কিছু করেন। এবং এই যে আপনারা তার বাগানটি দেখছেন, এই বিষয়েও তার বই লেখা আছে। সৈয়দ টিপু সুলতানের লেখা একাধিক বইয়ের কাজ আমি করে দিয়েছি কিছু কিছু কাজ। মোট বইয়ের সংখ্যা কতগুলো? বই নয়টা। এটা হচ্ছে নবম বই। আচ্ছা, আমি একদিন এখানে বসে আছি, বসে বসে দেখতেছি যে আমার ওই শূন্য উদ্যান থেকে, ঝুলন্ত বাগান থেকে, এই পার থেকে কুমড়ার ডোগা, ওই পার থেকে লাউ এর ডোগা এসে মিশে যাচ্ছে। অর্থাৎ কিন্তু দুইটা প্রকৃতি কিন্তু দুই রকম, একটা মধ্যে সোম আছে, একটা হচ্ছে প্লেন। তো ওরা জড়াজড়ি করে এইভাবে ওরা মানে এমন ভাবে আছে, ভালোবাসায়, মমতায়, স্নেহে। তখন আমার মনে হলো যে মানুষ কেন এত যুদ্ধ বিগ্রহ, মারামারি, হিংসা, বিদ্বেষ, এবং মানে আমরা কেন ছিন্ন ভিন্ন মানে ভাবে থাকি, একটা ফ্যামিলি পরিবারও একসময় বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু গাছ কত, মানে গাছে গাছে কত প্রেম, কত ভালোবাসা, কত মমতা, সেই জিনিসটার উপরে আমার নবম বই অপ্রত্যাশিত অভিযাত্রা লেখা। এবং আমি এটাকে উপলক্ষ করে গেলাম গায়ানাতে। সেখানে আপনার আমাজন অরণ্যের একটা অংশে এখনও, যেখানে এই মানে কিছুদিন আগে গিয়েছি, এখনও সেখানে ইলেকট্রিসিটি নাই, আপনার টেলিভিশন নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নেই। আমরা এসিকুবু রিভার নদীর উপরে, গায়ানা এমন একটা দেশ, তিনটা নদীর নামের উপরে তিনটা প্রভিন্স, এবং ওইটাই দেশ। সুতরাং ওইটার উপরে থেকে আমি উপলব্ধি করলাম যে ওইখানে, ওই এলাকাতেই কিন্তু মানুষে মানুষকে, মানুষকে অ্যাটাক করে, মেরে, তারপরে বারবার করে, তারপরে খেত এবং উল্লাস করতো, নাচতো এবং ড্রিঙ্ক করতো। তো সুতরাং ওই এখানে ছবি আছে যে তারা তাদের যে বাপ দাদাকেও খেয়েছে এরকম আর কি। ক্যারিব নামে একটা ভীষণ হিংস্র উপজাতি, ওরা যারা নিরীহ যে ট্রাইব উপজাতি, তাদেরকে আক্রমণ করে এই অবস্থাগুলো করতো। তখন আমার কাছে মনে হলো, এটা কিন্তু লেট 40s এর দিকে হয়েছে, তো তখন আমার কাছে মনে হলো যে গাছের যদি এত ভালোবাসা, এত প্রেম থাকতে পারে, মানুষের কেন এটা হবে না। তখন আমি একটা আশা নিয়ে মানে বইটা শেষ করেছি, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন এমন পর্যায়ে চলে গেছে যে আপনার আপনার বাচ্চার চোখ কেমন, আপনি সেটা মানে এই করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। তো কিন্তু এখন এক্সপেন্সিভ, কিন্তু একটা পর্যায়ে আসবে যখন এটা এক্সপেন্সিভ হবে না, মাইক্রোওয়েভের মতো মানে ঘরে ঘরে হয়তো এটা হবে। তখন যদি আমরা জিন থেকে স্প্লিট করে যে ব্যাড ক্যারেক্টারগুলোকে যদি আমরা ডিসইনটিগ্রেট করে ফেলতে পারি, বের করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে ভালো চরিত্রগুলো সেখানে ঢুকিয়ে দিলে সমস্ত পৃথিবীটাই একসময় হয়তো সলভ হয়ে যাবে। এই আশা নিয়ে আমি হয়তো বইটা শেষ করেছি। এইটা এই সুদূর পড়া হতো, কিন্তু অসম্ভব কিছু না। সেজন্য কোরআনে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা আছে যে সবাই একসময় বেহেস্তে যাবে বা এই পৃথিবীতে বেহেস্ত হবে। তো এই ধরনের আমার ওই চিন্তার মানে প্রসূতই এই চিন্তাটা আসলো যে হয়তোবা মানুষই একদিন এই পৃথিবীটাকে স্বর্গে পরিণত করবে। তো সেই সেই ইয়ের পরে সাবজেক্টের উপরে বইটা লেখা। এবং এখানে অসম্ভব কিছু আছে আপনার, যেমন মনে করেন জ্যোৎস্না, দেশে দেশে জ্যোৎস্না যে একটা বর্ণনা আছে এখানে, অপূর্ব, এবং সাপ দেখেন, ও রাতে সাপ তোলা এই অরণ্যের থেকে আর কি। আমার তো আরেকটা বই আপনি করেছেন, সেটা ওই আমাজন অরণ্য নদীর রহস্যকার এক সবুজ পৃথিবী, সেটা হলো ব্রাজিলের যে আমাজন অংশ সেই অংশ নিয়ে লেখা। তো আমরা পরবর্তী পর্যায়ে, হ্যাঁ নিশ্চয়ই আমরা আপনাকে দিনের পর দিন আবিষ্কার করতে হবে। চলেন, আপনার তাহলে আপনার একটা লাইব্রেরি আছে? হ্যাঁ, আমরা একবার একটু লাইব্রেরিটা দেখি। শিওর শিওর, আমার লাইব্রেরি এখন বেসমেন্টে ছোট আকারে,
কিন্তু এটার কোয়ালিটি আপনারা দেখবেন, কোয়ালিটি ভালো, সংখ্যা তেমন না, কিন্তু এক সময় আমি আশা রাখতেছি, আমি একটা জায়গা নিয়েছি, সেখানে হয়তো বিশাল আকারে আর্ট গ্যালারি, লাইব্রেরি, লাইব্রেরিয়ান থাকবে, সেখানে আশা আছে, এখন জানি না কতটুকু কি করতে পারবো। আমার এখানে মানে দিনে 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 সংগ্রহ করা, এখানে প্রায় 5টা অ্যানাল দেখা যাচ্ছে, মনে করেন ব্রিটানিকা, ব্রিটানিকা জুনিয়ার, দেন দি নিউ বুক অফ নলেজ, কমটনস ইয়ার বুক থেকে শুরু করে আপনার টোটাল অ্যানাউন্স অফ আমেরিকা, এগুলো 1, 2, 3, 4, 5টা খুব কম লাইব্রেরি, কিন্তু মানে বাংলাদেশে তো খুব কম, এটা নাই এবং অন্যান্য জায়গায়। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা, এই দেশের লাইব্রেরি তো খুব কম, সেটা হচ্ছে 112 বছরের নোবেল লরিয়েটদের এখানে বেস্ট সেলিং বুক। 1901 সাল থেকে ওখানে দেখেন, 1901 সাল থেকে 2013 পর্যন্ত, এই বছর একটা অ্যাড করবো আর কি, তাহলে 113 বছর হবে। এবং সেখানে ওই যে 1913 সালের গীতাঞ্জলি, ওইটা একটু দেখেন, এই 1901 থেকে 2013 পর্যন্ত, তো 1913 সালে যে রবি ঠাকুর গীতাঞ্জলির উপরে পেয়েছিলেন সেই বইটা এখানে, এটা দেখেন, তার বাংলায় লেখা, ইংরেজি ট্রান্সলেট করা, কাটা কুটি যা কিছু আছে, এটা অরিজিনাল বিশ্বভারতী থেকে। এ দেখেন কত কেটে, আমরা তো মনে করি যে কাটলে পরে বুঝি কবি হওয়া যায় না, কিন্তু রবি ঠাকুর যদি 10 বার নোবেল প্রাইজ দিয়ে দেওয়ার রীতি থাকতো তাহলে সে 10 বার নোবেল পাইত। সেই গুরু কিভাবে কেটে কুটে তারপরে শেষে মানে কবিতা রচনা করছে। সুতরাং যে মানুষের চিন্তা ব্যাপ্তি এটা মানে এত ভাবে ভিন্নতা অর্জন করতে পারে ভিন্ন সময়ে ভিন্ন সময় পরিক্রমায়, সেটা রবি ঠাকুর তার মানে আমাদের বড় প্রমাণ। এবং ওইখানে হচ্ছে ওই সাইডে যেগুলো সেগুলো হচ্ছে ওভার 200 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, হাইয়েস্ট এভার ইন দি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। ওই যে ওই ওই সাইডে ওই দেখেন হবিট, হবিটের উপরে কিন্তু ই হয়েছে, আপনি দেখছেন না সিনেমা হলে মুভি হয়েছে, হবি তো অনেকগুলো, তো এটা তো ওই যে রিং অফ এই যত কিছু আছে সব ওই ইয়ার উপরে, এবং সেটা ওভার 200 মিলিয়নের উপরে কপি বিক্রি হয়েছে। চিন্তা করেন, তাই এগুলো মানে চেষ্টা করছি খুব সীমিত ভাবে, ক্ষুদ্র প্রচেষ্টায়, ক্ষুদ্র জায়গায়। আর ওখানে মাওলানা ভাসানীর সিম্বলিক, তার সেই টুপি এবং সেটা সে কিভাবে দেশজ জিনিসের প্রতি অত্যন্ত মমত্ববোধ ছিল, উনি বলেছেন আমরা চীন থেকে পিনটাও আনি, কেন আমরা চীনে চীন থেকে পিনটাও আমাদের আনতে হবে, আমাদের তৈরি করতে হবে, সেই জিনিসগুলো। এবং যে ভদ্রলোক যেটা আমি দেখাইছি যে লং মার্চের বইয়ে, যে মক্তব পাস একটা লোক 1976 সালে লং মার্চ করছে, সে ব্রেজনেভকে চিঠি লিখছে, সে আপনার জেরাল্ড ফোর্ড তখন প্রেসিডেন্ট তাকে তার পাঠাইছে, সে মাও সেতুংকে তার পাঠাইছে, সে চীনে গিয়েছে পর্যন্ত, বলেছে যে আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে, যেই দেশ পানি থেকে মানে হাজার বছর ইভোলিউশনে তৈরি, সেই দেশে যদি পানি না থাকে সেই দেশ তো এক্সিস্টেন্স থাকবে না, বাঁচবে না, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবং সেই জিনিসটা উনি অনুধাবন করেছিলেন কত আগে, আর আমরা আজকে পড়াশোনা করে বিদেশে এসে এত বছর পরে ওইটা নিয়ে নাড়াচাড়া করতেছি, চিন্তা করেন কত দূরদর্শী, দূরদর্শিতা সম্পন্ন উনি নেতা ছিলেন, শুধু বাংলাদেশের না, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকা নির্যাতিত মানুষের নেতা তিনি।
এবং সমস্ত বিশ্ব পরিসরে তার যে চিন্তা চেতনা ভাবনা তা মানে সেগুলো আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে এই স্বাধীনতার যে মানে একটা ফলপ্রসূতা সেটা বেরিয়ে আসবে। ঠিক ভাই, আপনি অনেক জনকল্যাণমূলক কাজ করেন যতদূর আমরা জানি, চেষ্টা করি, এখনো করতে পারি না কিছুই। আপনি প্রচুর স্কলারশিপ দেন দেশের স্টুডেন্টদের জন্য। চেষ্টা করছি আমি প্রায় 35-36 বছর যাবৎ আপনার 100-এর উপরে প্রতি বছর বৃত্তি দেই। এইবার 137টা দেওয়া হয়েছে, 137। তো কিন্তু কোনোদিন এখানে এসে পেপারে আপনারা দেখেন নাই, দেখেছেন কোনোদিন যে একটা বৃত্তি টিপু সুলতান দিয়েছে কখনো? অথচ এই কাজটা করা হচ্ছে আমার 14টা প্রজেক্টের মধ্যে, ছোট একটা প্রজেক্ট এটা, নিউরোলজি ভাবে 37 বছর যাবে। বাকি প্রজেক্টগুলো সম্পর্কে আমাদের একটু আলোকিত করবেন কি? সেটা আরেকদিন করলে ভালো হয় আমার মনে হয়। মানে সেগুলো যেমন আপনি ধরেন আমরা আর্টিফিশিয়াল লিম, যে মানে অনেকে অসাবধানতাবশত হয়তো লুঙ্গিটাই, ভিজা লুঙ্গিটা যেখানে বিদ্যুতায়ন হয়ে গেছে সেই লুঙ্গিটা ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার হাতটা কেটে ফেলতে হচ্ছে, অথবা অ্যাক্সিডেন্টালি মানে অ্যাক্সিডেন্টে হাতটা বা পাটা কেটে ফেলে, আমরা আর্টিফিশিয়াল লিমগুলো সেটাই করি। আর্সেনিকের উপরে আমরা মানে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা হাইস্ট কাজ করি, এবং মনে করেন আমাদের যে আই ক্যাম্প আমাদের মানে বহু বছর যাবৎ আমরা আই ক্যাম্প করি প্রত্যন্ত অঞ্চলে। আমরা ছোটখাটো প্রজেক্ট যেটা ডক্টর সামন্তলাল সেনের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর, তো সেখানে আমরা বহু বছর যাবৎ আমরা কিন্তু এটা সবচেয়ে বেশি কাজ করি বাংলাদেশে, আরও অনেকে কাজ করে। তারপরে আপনার স্কুল কলেজ গঠন থেকে শুরু করে আপনার ওই মানুষকে স্বল্পকালীন সাহায্য দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, কিছু হসপিটালের সঙ্গে আমাদের অ্যাফিলিয়েশন, বঙ্গবন্ধু প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের সঙ্গে আমাদের অ্যাফিলিয়েশন, সেখানে আমরা প্রতি বছরই আমরা অনুদান দিই বিভিন্ন প্রজেক্টে। চিটাগাং একটা হাসপাতালে আমরা কাজ করি। আমরা চেষ্টা করছি আমাদের মানে আয়ের একটা বৃহৎ অংশ, মানে শুধু মানে 30-40% বললে হবে না, মানে 60-70% চলে যায় এইসব কাজে, আর আমরা যেভাবে আসি সেভাবে আর কি থাকি। আমার ঘরে তো আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, এখন একটা ঘর 4.5 বছর যাবৎ পিছনের ঘরটা রুয়া ভেঙে পড়ে আছে, কিন্তু ওই রুমেই আমি আর যাই না, এখন এটাকে ভাঙতে হবে, এছাড়া কোনো উপায় নেই, প্রায় 10-12 জায়গা দিয়ে পানি পড়ে। যাই হোক, এগুলো কল্পনা, এগুলো বললে এটা বিশ্বাসযোগ্য ঘটনা যেহেতু না, সেহেতু না বলাই ভালো। আর তো বিভিন্ন প্রজেক্ট যেই গুলো আছে তার মধ্যে এখন আপনাদেরকে আগে বলেছি যে দুটো প্রজেক্ট আমি খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি, একটা হচ্ছে মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোটানি এবং ফার্মেসি স্টুডেন্টরা এসে রিসার্চ করবে ওই ল্যাবরেটরিতে, পুকুরে মাছ আছে, ওখানে খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা থাকবে, প্রফেসর সহ থাকবে সেখানে। ওই রিসার্চের ফলটা যত বাংলাদেশ তথা সমস্ত বিশ্বে যেন মানে বিশ্ব যাতে পায় সেটার একটা প্রচেষ্টা, আর একটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট স্যাটেলাইট সেন্টার, প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, টাচিং সোলস ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের অর্গানাইজেশনের নাম। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এতদিন ভাবছিলাম যে কি করতেছি না করতেছি, কিছুই রেজাল্ট হলো না, জীবনটা এইভাবে চলে গেল, এক সময় মরেও যাব, তারপরে সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এর মধ্যেই গত মাসে আমার ভাতিজা সে ক্যালটেকে পড়ে। আপনারা জানেন যে হার্ভার্ড এবং ক্যালটেক খুব কাছাকাছি অনির্বেশ, তো ক্যালটেক মেডিকেলে, তো ওখান থেকে সে একটা SLX আমাদের অর্গানাইজেশনের উপরে, টাচিং সোলস ইন্টারন্যাশনাল উপরে, তো লেখার পরে প্রায় 200 স্টুডেন্টের মধ্যে সে পেয়ে গেছে স্কলারশিপ $4,500 বাংলাদেশে যাওয়ার জন্য, এবং সেখানে আই ক্যাম্পে এবং আর্সেনিক সহ অন্যান্য প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো অ্যামেজিংলি আমি তখন ভাবলাম যে মনে হয় এই পাগলামি হয়তো কিছু একটা হয়েছে, তা নইলে ক্যালটেকের মতো ইউনিভার্সিটি স্কলারশিপ দিল এতগুলো স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশের বা আমেরিকানরা এতগুলো এসে লেগে, তো ওরটা গ্রান্টেড হলো এবং ওরা ওয়েবসাইটে গিয়েছে,
www.touchingsoulsintl.org ওই ওয়েবসাইটে গিয়ে ওরা দেখছে যে এটার যে ডাইভার্সিফিকেশন কাজের এবং একেবারে হসপিটাল থেকে শুরু করে একেবারে কৃষি থেকে শুরু করে স্কুল কলেজ বৃত্তি আর্সেনিক আর্টিফিশিয়াল লিম থেকে শুরু করে সাহায্য প্রকল্প থেকে শুরু করে এই জিনিসগুলো স্কলারশিপ থেকে শুরু করে ওরা তখন উদ্বুদ্ধ হয়েছে যে না দিস ইজ দি ওয়ান মানে এই স্টুডেন্টটাই এই স্কলারশিপটা পাবে ও করে এসছে অলরেডি ইন্টার্নশিপ করে এসছে ওই ময়মনসিং আই হসপিটাল আপনার খুব ভালো কিন্তু একটু আমি নিজে গিয়েছি সেখানে এভরিথিং কম্পিউটারাইজড তো সেইখানে গিয়ে এসে করে এসছে তখন এতদিনে মনে হলো না তো কিছু মনে হয় একটা করার মানে চেষ্টা করেছি এতদিন মনে হয়েছে যে ফালতু বুঝি কি করলাম না করলাম এই সেই হ্যান ত্যান নানান কিছু কিছুই হলো না জীবনে তো প্রাপ্তি ওইখানে সামান্য হলো মানে হয়েছে গত মাসেই তো এটা খুব ভালো লেগেছে ওই ব্যাপারটা যে না একদিন না একদিন হয়তো এটার একটা ফল মানুষে পাবে আর সকল সৎ কাজের একটা ফল তো অপেক্ষা করে থাকেই হ্যাঁ সেটা থাকে সেটা থাকে জিউ ভাই ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য না আপনাদেরকে ধন্যবাদ আমি তো সাধারণত আপনি জানেন ইন্টারভিউ দিই না আমি 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 কাউকে মানে মানে আপনাদের বড় ভাই আমাকে বলেছিল বাট আমি সময় করতে পারি না আসলে বা আমি চাইও না এই জিনিসগুলো অনেকে চায় যে জিনিসগুলো জানুক আমি চাই না মানে যে তাহলে আপনি বুঝতে পারেন যে 36 বছর যাবৎ 100 উপরে বৃত্তি দিচ্ছি এককভাবে আমি আমার ওয়াইফ এবং আমার আমার স্ত্রী তামিনা সুলতান এবং আমার মেয়ে শ্যামন্তী সুলতান ও যখনই একটা বোনাস পায় মনে করেন 6,000-10,000 যা পেলো ও এখানে টাচিং সোলস ইন্টারন্যাশনাল ঢেলে দেয় তো এই এই এককভাবে আমাদের শুধু একটা পরিবার পরিবারের সাহায্যে যেই কাজ কাজগুলো চলছে কিন্তু আপনারা কোনোদিনও দেখেন নাই একটা পেপারে যে আমি 100 রুপির বৃত্তি প্রতি বছর দেই বা একটা ছবি ওখান থেকে এনে দেয় তো এই আমার মনে হয় টিপু ভাই পৃথিবীতে কোন দেশ কোন দেশের উপর বোমা নিক্ষেপ করলো কে কার গলা কেটে নদীতে ফেলে দিল এইসব সংবাদের ছড়াছড়ি এইসব নেতিবাচক সংবাদের এই ধরনের ইতিবাচক কিছু যদি আমরা পাই সেটা মানুষের কাছে তুলে ধরবো না কেন বলুন এবং এই সুযোগটি দেওয়ার জন্য আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা যার সঙ্গে কথা বলছিলাম মানব সেবায় নিবেদিত প্রাণ একজন মানুষ এমন ডিমান্ডিং একটি পেশায় থেকেও কত কি উনি করে যাচ্ছেন তা আপনারা নিজেরাও দেখলেন তার কিঞ্চিৎ যদি আমরা করতে পারি তাহলে আমাদের মনে হয় টিপু ভাই যে কথা বলেছিলেন পৃথিবী হতে পারে একটি স্বর্গ পৃথিবীতেই মানুষ পেয়ে যেতে পারে বেহেশত এই প্রত্যাশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি যাবার আগে আরেকটি কথা বলছি আমরা কিন্তু টিপু ভাইয়ের হাতে রান্না করা খাবার খেয়েছি যেটা আপনাদের খাওয়াতে পারিনি সেই দুঃখটা আপনাদের পেতে হলো তার জন্য আমি দুঃখিত কিন্তু যদি কখনো সুযোগ হয় আসবেন টিপু ভাইয়ের এখানে খেয়ে যাবে তার গাছের তাজা সবজি আর তার নিজের রান্না করা সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যকর আবার কোনোদিন এমনি কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে এমন কাউকে যদি খুঁজে পাই তখন আপনাদের সামনে হাজির করব আজকের মতো বিদায়